শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার গলাটা আজকে অনেকটা ফ্রেশ, তাই না? তো গার্গেলের ওষুধটা কালকে আমার শেষ হয়ে গেছে, এবার সেম কোম্পানির ওষুধ এখানে পাচ্ছে না জন্য আনেনি। তা আমি বললাম সেম কোম্পানি না হোক কিন্তু লিকুইড তো একটাই, না? তো যেভাবেই হোক ওটা আনতে হবে আজকে, নাহলে আজকে গার্গেল না করলে ভালো হবে না। তো দেখো শাশুড়ি বউ শাড়ি পরে নিয়ে একদম রেডি। আজকে হচ্ছে আমাদের এখানে ভোট, মানে কোচবিহার না পুরো উত্তরবঙ্গ গো? আমাদের এখানে পশ্চিমবঙ্গের মধ্যে তিন জায়গায় ভোট আজকে, প্রথম দফার ভোট বলে এটাকে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। আচ্ছা, আমি এত কিছু মানে জানি না, সে কারণে বললাম। সাত দফায় ভোট হবে আমাদের পশ্চিমবঙ্গে, সাত দফায় ভোট হবে, এইটুকু আমি জানি আর কি। তো চলো ভোট কেন্দ্রে যাচ্ছি, সবাই একদম সেজে গুজে রেডি, যারাই যাচ্ছে সবাই সেজে গুজে যাচ্ছে, আর ভোটটা দিয়ে এসে তারপরে নিশ্চিন্ত মনে সারাদিন রান্নাবাড়ি করতে পারবো। আর নয়তো সকাল থেকে একটা মনে হবে যে হ্যাঁ বড় কাজ হয়নি, ভোট দিতে যাওয়া হয়নি এখনো, মানে রান্না বসাতে নিয়েও টেনশন ওটা থাকবে। তো সে কারণে সকালে জলখাবার খেয়ে এখন তিনজনে মিলে চলে যাচ্ছি ওখানে, ওখান থেকে এসে তারপরে রান্না টান্না শুরু করব। আর গুটুনের অবস্থা দেখো, শাড়ি পরলে বা নতুন জামা কাপড় পরলেই ওর টেনশন হয়, এই তো বাড়ি ছেড়ে এখন চলে যাবে কোথায়। তোকে ঘরে আটকে রেখে ফ্যান ট্যান চালিয়ে রেখে যাবো, চলো যাওয়া যাক। আর ওখানে তো আর মানে কি আর ভিডিও করবো, ওই জন্য মোবাইলটা রেখে যাবো, তারপর ওখান থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। যাও শোনা, যাও 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 ঘরে যাও, আমার শোনাটা অনেক লক্ষ্মী দেখেছ, একবার খালি বললাম যে ঘরে যাও কতটা ভালো, চলে গেল। আমার ব্যাগটা রয়েছে তো, ওই যে আমার ব্যাগটা, ঠাকুরঘর জানলা তো বেরোয় যাবে তো, ঠাকুরঘর দিয়ে, হ্যাঁ বন্ধ করে দাও। তো চলো মোবাইলটা রেখে এখন চলে যাব, তারপরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি ভোট টোট দিয়ে, মার আঙুলটা দেখায় দাও। তো চলো এখন হচ্ছে এই কম্বলটা নিয়ে যাবো হচ্ছে পেছনে, উই দেখতে পাচ্ছ সকালবেলা ধোয়া হয়েছে, আর কল্লোল হচ্ছে ঘরে, মানে এত গরম এসেই ফ্যানের নিচে গেল মনে হয়, কোমরটা না সেই ওজন। এটা পিছনে মেলতে যাব, চলো ভেজা কম্বল দেখবে কি পরিমাণে ওজন হয়ে যায়। এটাকে এক হাতে ধরে আর এক হাতে ক্যামেরাটা অন করে করে আসলাম, পুরো হাঁপাচ্ছিলাম। মেইন সাউন্ডটা দিলে তোমরা শুনতে পারতে, কিন্তু শুনতে খুব বড্ড খারাপ লাগছিল, কানে বাজছিল, সে কারণে মিউট করে দিয়ে আমি পরে ভয়েস ওভার দিলাম। আর আমার পিছন পিছন আবার মাও চলে আসলো, তো এখান থেকে গিয়ে তারপরে সবজি টবজি কেটে রান্না করতে হবে, তবে আগে কিছু খেতে হবে। সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছিলাম, ভারী কিছু খাইনি, এখন গিয়ে খাবো, বেশি নাই, চল চলো সেই রোদ বাড়ি যে রান্না করতে লাগবে। আবার মিকি আসো, এই মিকি চলো 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 চলো। একদিকে শাড়ি পরে থাকলে ভালো লাগে, দেখতে ভালো লাগে, ইস আমার গায়ে এসে ধাক্কা খায়। শাড়ি পরে থাকলে আবার গরমও লাগে, তাই না? নাইটি পরে থাকলে মনে হয় না যে শরীরে এত একটা ওয়েট আছে, শাড়ি পরে থাকলে মনে হয় যে শরীরে সেই ওজন একটা বহন করছি, সেরকম মনে হয়। বাড়ি এসে হাত মুখ ধুয়ে ভাতটা বসিয়ে চলে গেছিলাম স্নান করতে, আর স্নান করে এসে ভাবছি না সবজিটা নিয়ে বসেই পড়ি, সবজি কেটে কুটে রান্না বসাবো। এই মিষ্টি কুমড়াটার কথা তোমাদের মনে আছে কে দিয়েছিল? আরে বাপরে, আরে বাপরে, কেমন করে কাটবো এটা, কাটে না, কি সুন্দর কালারটা দেখো একবার, দারুন গো, দেখো সেই মিষ্টি হবে সেই, এটা দিয়েছিল হচ্ছে আমাদের যে নতুন জমিটা আমরা কিনেছি যার সাথে, মানে আমাদের পাশের জমির যে মালিক মানে সেই দিদি, ওনাদের বাড়ির একদম গাছ থেকে দিয়েছে।
মানে মিষ্টি কুমড়ার কালারটা জাস্ট দেখে আমি পুরো ফিদা হয়ে গেলাম, যেটা খেতে কতটা না টেস্ট হবে। আর ভাবা যায় আমরা নতুন জমিতে এখনও গেলামই না, আমাদের প্রতিবেশী হয়ে গেল, আর একটা নতুন নতুন একটা ভাব চলে এসছে যে আমরা ওখানে মানে ওখানকার বাসিন্দা হতে চলেছি বা হয়ে গেছি, এরকম একটা ভাব চলে এসছে। কিন্তু যাই হোক, দেখো মিষ্টি কুমড়াটা কেটে নিলাম, মিষ্টি কুমড়া তরকারি হবে, আর তার সাথে এই চোঁচাগুলো না আমাদের এখানেই ফেলাবো, মানে যেন আর কি গা ছোটে এরকম করে। তো এই যে দেখো লাউয়ের ডাঁটাগুলো মা বেছে দিচ্ছে, আমিও বসবো এখানে, কারণ দেরি হবে নাহলে একাই করতে। আর এগুলো তো ওদিকে ফেলে দিয়ে আসি, গাছ উঠতে পারে। মিষ্টি কুমড়াটা এত ভালো মনে হচ্ছে যেন এটা গাছটা যদি উঠতো তাহলে সবচেয়ে ভালো ছিল। মিষ্টি কুমড়া কেটে এদিকে একটা রান্নাও বসিয়ে দিয়েছে, ভাত তো আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়ে স্নানে চলে গেছিলাম, তারপরে মা নামিয়েছে ভাত। আর এদিকে হচ্ছে ঢেঁড়স ভাজা, এদিকে মিষ্টি কুমড়াটাকে ধুয়ে নিলাম, একবার ধুয়েছি এখন আর একবার ধুলে পারলাম। আর মাঝখানে আবার আম খাওয়া হয়েছে সবার, সেটা আর ভিডিও করা হলো না, মানে এত ঠান্ডা খেতে ইচ্ছে করছিল, আমার তো ঠান্ডা খাওয়া যাবে না, তো ওই জন্য আম খেলাম আর কি। তিনটা আমই ছিল, তিনটা আম কেটে তিনজনে মিলে খেয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে আঙ্গুর ছিল, তো আঙ্গুর আমি খাইনি, ও খেয়েছে, আর মা আর আমি সুদিন না কালকে মনে খেয়েছিলাম, তো ওর জন্য ছিল, ও খেয়ে নিয়েছে। আর এদিকে মিষ্টি কুমড়াটা ধোয়া শেষ, মিষ্টি কুমড়াটা দেখে শুধু মনে হচ্ছে কতক্ষণে রান্না করবো আর খাবো, কারণ আমার মিষ্টি কুমড়া ভীষণ ভালো লাগে, তার সাথে এত সুন্দর মানে রংটা মিষ্টি কুমড়ার মিষ্টি হবে মনে হয়। আর বাটুলের জন্য রাখা আছে হচ্ছে এই যে আমের খোসাগুলো, আর ঘরের মধ্যে আছে কলার খোসা, বাটুল আসলে তারপরে বাটুলকে দেওয়া হবে। বাটুল পিছনে থাকে, অনেকে জিজ্ঞেস করছিলে কালকে বাটুল কোথায়, বাটুল হচ্ছে পেছনেই বেশিরভাগ থাকে, ওই জন্য ওকে দেখানো হয় না আর কি। চুল লাভের ডাটাগুলো ভালোই হবে খেতে, একদম কচি কচি। মিষ্টি কুমড়ার তরকারি বানালে আমি কিন্তু মেথি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিই, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়ে আর কি রান্না করি। এইভাবেই রান্না করতে করতে চোখের মধ্যে পড়ে গেছিলো তেল ছিটে, মানুষের কত জায়গায় পড়ে, আমারও পড়ে এখানে গালে গলায় সব জায়গায় তেল ছিটে ছিটে পড়ে, যতই সাবধানে রান্না করি না কেন। আজকে একটা চোখের মধ্যে পড়ে গেছে, কি অবস্থা, যেই লঙ্কাটা দিলাম আর লঙ্কা দেওয়া তেল চোখে পড়লে অবস্থাটা বুঝতেই পারো, পুরো একদম এত জ্বালা করছিল, তো চোখে মুখে পুরো জল দিলাম সাথে সাথে। আর আরেকজন এই যে এদিকে এখানে আগুন ধরিয়েছে, হ্যাঁ হাওয়ার জন্য এখান থেকে পাইপ রেডি করাই আছে, যদি কোনো সময় দরকার হয় একদম ফায়ার ব্রিগেড যেরকম করে মানে ঝাঁপিয়ে পড়ে আগুনে জল নিয়ে, আমার বরটা ওরকম করে ঝাঁপাবে আগুনে জল নিয়ে, জলের পাইপ নিয়ে। তো ট্যাঙ্কি দিয়ে আবার জল আসে পোপার, তো হ্যাঁ ট্যাঙ্কি খালি একেবারে। তো এখানে পুরো একদম কাগজে কাগজ হয়ে গেছিলো, আর শুধু আমরা ফেলাই না, এই পাশে অনেকেই ফেলাই, এখানে কি বলবো আর, এখন পরিষ্কার করতে নিলে আমাদেরই করতে হয়, কিছু করার নেই। তো রান্না বসিয়ে দিয়ে এসেছি, এখানে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হচ্ছে, পরে জলের জন্য জল দিব।
কি ধোয়া, মশাগুলো দূর হবে বাড়ির থেকে, এত ধোয়ার কারণে মশা থাকতে পারবে না, মশা হয়ে গেছে চারিদিকে বেশি। দেখো আমার গাছের ফুল ফুটে আছে না, ওটা দিও না, গোপাল কাকু না করছে না একদিন, আগুন ধরাস না এখন। আর মিকি দেখো কোথায়, মিকি আসো, মিকি তো এই যে দেখো, এখানে হচ্ছে লাউ ডাঁটা শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন কী ফোড়ন দেবো কী ফোড়ন দেবো ভাবলাম, রসুন ফোড়ন দিলে গন্ধটা কীরকম হয়ে যায়, তো সেখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর মাকে জিজ্ঞেস করলাম মানে আমার শাশুড়িমাকে, তারপরে বললো পাঁচফোড়ন, কারণ উনি পাঁচফোড়ন ফোড়ন দিয়েই করে, আর তার সাথে অবশ্যই দেবো হচ্ছে ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতা দিয়ে লাউ শাক মাঝে রান্না করে ভীষণ টেস্ট হয় ভীষণ, তো আমিও ঠিক এইভাবেই করছি, আর একটু হলুদ গুঁড়ো দিবো, লবণ দিবো, ব্যাস। একদমই রান্নাবান্না করে একদম খাওয়ারও সময় হয়ে গেছে, তো এই ঘরে আমি আর ও বসে যাচ্ছি, মাকে এত করে বললাম মা এখানে বসবে না, নিচে বসে নাকি খাবে, তো ওই জন্য ওই যে ওখানে দেখো আসন পেতে ভাত বেড়ে ফ্যান চালিয়ে বসছে, এই ঘরে বসো একসাথে খাই, নিচে ভালো লাগে, আমাদেরও নিচে বসে খেতে হবে, গরমের দিন পড়েই গেছে, ভালো গরম পড়ে গেছে আমাদের এখানে, এই যে এখানে খাবে। তো চলো আজকে রান্নাগুলো তোমাদের একটু দেখাইনি, একদম ভাত বেড়ে নিয়ে আসার পর এখন এখানে তোমাদেরকে দেখাই চলো। আর এই যে ঘুটুনটা আমার এখানে শুয়ে আছে, গরমে অস্থির হয়ে আছে, কি করবে না করবে বুঝতে পারছে না, গরমের দিন অবশ্যই লেবু থাকবেই পাতে এখন থেকে, এই যে লেবু, তারপরে হচ্ছে ডাঁটা শাক, ডাঁটা বলে লাউয়ের ডাঁটা শাক, তারপর হচ্ছে ঢেঁড়স, এখানে আছে শশা দুজনের জন্য, তবে শশা দেখো কলল কি ইয়া, হ্যাঁ বিরাটপুর, আর এই হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল দুজনের জন্য, ও খাওয়া শুরু করেছে অলরেডি, তো চলো খাওয়া দাওয়া সেরে নি, বাড়ি থেকে মা ফোন করছে, মার সাথে কথা বলতে বলতে ভাত খেয়ে নেবো, শশা নিও। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে টেবিলটা মুছে নিচ্ছি, একটা কথা না বললেই না বন্ধুরা, মানে কি বলবো তোমাদের, মিষ্টি কুমড়ার তরকারিটা এত টেস্ট হয়েছিল, এত মনে হচ্ছিলো যে কবে আবার রাতটা আসবে, রাতে আবার খাবো, মানে ওখানে আমরা এখনও নতুন বাড়ি করে গেলামই না, তাতে ওখানকার যে মানে দিদি, যে আমাদের মানে প্রতিবেশী দিদি, পাশের বাড়ি একদম মানে পাশের জায়গাটার মালিক, সেই দিদি আমাদেরকে এতটা ভালোবাসে, অনেক আগের থেকেই বলছিল যে তোমরা আসলে এবার মিষ্টি কুমড়া দিব কুমড়া দিব এরকম বলছিল, তো আমরা তো যেতেই পারি না যেতেই পারি না করে করে, তাও যে দু তিন দিন একটানে গেলাম, তখন একদিন তো দিল, তোমাদেরকে তো ভিডিওতে দেখালামই যে মিষ্টি কুমড়া দিয়েছে, সত্যি বলতে এত ভালো ওই দিদিটার দাদাটা, এবং ওখানকার লোক সবাই খুব ভালো, মানে আমাদেরকে ভীষণ ভালোবাসে, মানে বুঝতে পারে না যেহেতু কম বয়স আর সবসময় আদর করে, পাশের এলাকায় আমরা, এই আর কি, দেখবে ঘুটুনকে এমনি আসছে না, একটা টেকনিক খাটিয়ে ওকে আনবো আমার কাছে, আমার লক্ষ্মী কে খাইতে যাবো আমার মাছের কাটাটা কে খায়, দেখলে তো মানে ও সবসময় অ্যাক্টিভ, কেউ আসতে পারবে না আমাদের পাড়ায়, কিন্তু ও আবার মানুষের পাড়ায় যেতে পারে না, অন্য কারোর পাড়ায়, তখন আবার ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে আসে, এই হচ্ছে আমাদের সন্তুবান্তি। খাচ্ছ খাও সোনা পাপ্পা, ঘটন খুব পছন্দ করে মাছ, মাংসর থেকেও মাছ বেশি পছন্দ ওর। কি করো ওই করে, হ্যাঁ হাড্ডি নিয়ে শুয়ে আছে, মাও ওই করে শুয়েছে, ফ্যান চলছে, দেখো কাকু ভাত খাওয়ার সময় মিকি সব সময় কাকুর কাছে বসে, তারপরে কাকুর খাওয়া দেখবে, আবার দেখো ও বুঝতে পেরেছে যে ওকে নিয়ে বলছি, তাকে এবার দেখে মিকি মানে খাওয়ার সময় দেখে কেন, ওকে যদি কিছু একটু দেয় মানে কাটা টাটাগুলো তো কাকু খায় না দাঁত নেই বলে, মাংসের কাটা বলো মাছের কাটা বলো সব ওকে দেয়, তো ওই জন্য ও গিয়ে ওখানে দেখবে কতক্ষণে দিবে আর ও নিয়ে পালাবে, ওখানে আবার খাবে না, নিয়ে এসে ওর ঘরের মধ্যে মানে আমার খাটের নিচে যে ওর বিছানা আছে সেই বিছানাতে বসে খায়,
সোনাই, এই মিকি, মিকি, এই যে আসো, কি করো ওখানে তুমি, কি করো? আমাদের চালের উপরে হচ্ছে বিড়াল, আরেকজন এই যে দেখো মার রুমে দিয়ে জানলা দিয়ে ঝাঁপ দিয়েছে ঠাকুর ঘরে, ভাবতে পারো? ওই আয়, ঘুরতেছে এখানে। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে মনে হয় 5 থেকে 10 মিনিট একটু শুয়েছিলাম, তারপরে ভাবছি না বিকেলের কাজগুলো সেরে একবারই আর কি একটু শোবো। মানে দুপুরে আমার তো একদমই ঘুম আসে ঠিকই, কিন্তু আমি খুব কষ্ট করে সজাগ থাকি, কারণ এই দুপুরের ঘুমটা আমার জন্য খুবই খারাপ। ঘুম থেকে ওঠার পর মেজাজটা কীরকম খিটখিটে হয়ে যায়, প্রত্যেক দিন একটা অভ্যাস হয়ে যায় যে এই টাইমে ঘুমাতেই লাগবে, তো সেই খারাপ অভ্যাসটা আমি করতে চাই না। এই যে বাটুল শশার ছোলা, আমের ছোলা, কলার ছোলা খাচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে, তো বিকেলে সমস্ত কাজ বাজ শেষ করে নিলাম, ঘর দর ঝাড়ু দিয়ে একটু শুয়ে টুয়ে থেকে এখন উঠলাম। আমি ঘুমাইনি, মা ঘুমিয়েছে, তো চলো যে এখানে নিয়ে নিলাম হচ্ছে টাকা, যাচ্ছে হচ্ছে ধুনা আনতে। নারিকেলের ছোবা আছে কিন্তু এখনই মোবাইলটা পড়তো, ছোবা আছে কিন্তু ধুনা নেই, সে কারণে ধুনা আনতে যাই। এই তুমি কোথায় যাবা, চলো যাও যাও ঘরে যাও যাও, একদম আসবে না, একদম আসবে না। যদি আসো কথা খারাপ আছে কিন্তু একদম আসবে না তুমি আমার সাথে, অর্ধেক রাস্তা যায় ভাইগা আসে বাড়ি, লজ্জা নাই তাও আমার সাথে রওনা হয়। চলো ওখান থেকে এসে তারপর সন্ধ্যা দিব, দোনাটা নিয়ে আসি আগে। দেখো বকা দিয়ে ধুয়ে এসলাম, ওই জন্য আর আসেনি, বাড়িতেই আছে, সবাই সন্ধ্যা টন্দা দিয়ে ফেলছে। সন্ধ্যা একদম মিলানোও ভালো না, একদম সন্ধ্যা সন্ধ্যায় মানে সন্ধ্যাটা দিলে ভালো লাগে, আবার আগে সন্ধ্যা নাই হইতে অনেকেই দেখি সন্ধ্যা দেয়, সেটা আবার কেমন লাগে। কানের মধ্যে ফুল লাগাইছে আরো, এই এদিকে দেখো, তোমাকে সুন্দর লাগতেছে তো, ভিডিও করে নিছি। আমি ভাবলাম 10 টাকা দিয়ে মনে হয় দুটো ধুনার প্যাকেট দিবে, কিন্তু এটার একটার দামই 10 টাকা। সন্ধ্যার সময় একটু ধুনা টুনা দিয়ে সন্ধ্যা দিতেই ভালো লাগে, বলো? আমার মতো এমন অনেকেই কিন্তু তোমরা আছো, কমেন্টে বলো দেখি আমি, যে সন্ধ্যার সময় এরকম একদম ধুনা দিয়ে চারিদিকে সন্ধ্যা দিতেই ভালো লাগে বেশি। সব হচ্ছে রান্নাঘরের ডাস্টার, কোকিল ডাকছে কি সুন্দর, ঠিক এখানে বসে আছে লক্ষ্মী হয়ে, মায়ের লক্ষ্মী বাচ্চা একেবারে। বাজার থেকে এই বাজারগুলো নিয়ে আসলো, সর্ষের তেল, টমেটো শেষ হয়ে গেছিলো, টমেটো আনতে বললাম ওকে, এখন গরমের দিন খাওয়া তো লাগবেই, ক্রিম ছিল না, মানে গরমের দিনে ক্রিমটা আমার কাছে নেই, সেই কারণে আনালাম। আর নয়তো আমি যে ব্র্যান্ড প্রমোশনগুলো করি ওখানে প্রচুর ক্রিম রয়েছে, কিন্তু ওগুলো স্কিনে দিলে পরে না ঘামে মুখটা কীরকম করে, তো আমি বহুদিন যাবত এই ক্রিমটা ইউজ করতাম আগে, তো আবার ওইটা দিব আর কি। আর টমেটো দেখো কতগুলো নিয়ে এসেছে, টাটা গোল্ডের টি, এখানে রয়েছে হচ্ছে বাঙালির প্রিয় শুটকি, খুললাম না আর কারণ প্রচুর গন্ধ বেরোবে, গন্ধ অলরেডি বেরোয়েছে, আর ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ, তো চলো শুটকি আর সব নিয়ে ওই ঘরে যাই, মুখটা এখন ফেস ওয়াশ দিয়ে ধুবো, কারণ খুব মানে ক্লান্ত ক্লান্ত লাগছে চেহারাটার মধ্যে। এখন বাপ এসেছে, বাপের পিছে পিছে ঘুরবে এখন, থাক মায়ের প্রতি দরদ দেখাইতে হবে না, যা বাপের কাছে যা।
রোদে গিয়ে আমার পুরো মুখে একদম ট্যান পড়ে গেছে। তো নিয়ে নিলাম হচ্ছে এখানে অর্ধেকটা টমেটো, একটা স্কিন টিপস আমাকে কালকে একটা দিদি দিয়েছে, ডিনারটার দিদি, তো সেটা আমি করছি না একটু, মানে এটা কালকে বা পরশু দিন করবো। ওটার মধ্যে হচ্ছে অনেক কিছু লাগবে ইনগ্রিডিয়েন্টস, তো তোমাদেরকে বলবো আমি যেদিন করবো সেদিন করবো। আর এটা শুধু টমেটো নিয়েছি, পুরো স্কিনের কি অবস্থা আমার, এটা দেখ ঘষে 10 মিনিট রাখবো মুখের মধ্যে, রেখে ফেস ওয়াশটা এনেছে সেই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো, ধুয়ে তারপরে ক্রিম ইউজ করবো। ট্যান পড়াটা খুব মানে খারাপ লাগে, এমনি কালো হও চেহারা তার মধ্যে মাধুর্যতা রয়েছে, কিন্তু এই শ্যাম বর্ণের মানুষ বা কালো রঙের মানুষ যাই বলো না কেন বা পোশাক রঙের মানুষ যদি ট্যান পরে আলাদা রকম একটা ছোকচোক দাগ, খুব বিরক্ত লাগে দেখতে। চলো মুখ টুক ধুয়ে তারপরে আসছি তোমাদের সামনে। আর এদিকে টিভি চলছে, টিভি তো আমি দেখি না, মা দেখছিল টিভি। টমেটো বীজ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার মুখটা কিরকম পরিষ্কার হলো। কল্লোল তো বলছে ভীষণ পরিষ্কার হয়েছে, আর আমার কাছেও কিন্তু লাগছে। তো দেখো মুখটা কতটা ফ্রেশ লাগছে, আমার কাছে তো মনে হচ্ছে যে অনেকটাই ক্লিন হয়েছে। তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার গলা কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে আশা করি বুঝতেই পারছো। তো চলো ফিরে আসি কালকে আবার একটি নতুন ভিডিওর সাথে। মা এদিকে সিরিয়াল দেখতে ব্যস্ত, একদম গালে হাত দিয়ে টিভির দিকে তাকিয়ে হেসে হেসে টিভি দেখছে। পারুল সিরিয়াল আরম্ভ হয়েছে, পারু পারু তাই তো, আশেপাশে ছিল কি যেন একটা নাম সিরিয়ালের মনে থাকে না আমার, দেখি না জন্য। তো চলো ফিরে আসি কালকে আবার একটি নতুন ভিডিওর সাথে, আজকের মতো এখানে এই, শুভরাত্রি, টাটা।